নমস্কার চব্বিশ ঘন্টায় আপনাদের স্বাগত বিধাননগর পৌর নিগমের ফলাফল প্রকাশের পর থেকে জল্পনা ছিল মেয়র হবেন কে অবশেষে সবাইকে পেছনে ফেলে দিয়ে সভ্যসাচী দত্ত তিনি মেয়র পদে মনোনীত হয়েছেন এবং সভ্যসাচী দত্ত আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সব্যসাচী বাবু কনগ্রাচুলেশন এবং ধন্যবাদ আপনা আমরা আপনার কাছে আজকে খুব ক্যান্ডিড উত্তর চাইব কারণ বিধাননগর বাসিত বটেই গোটা রাজ্যের মানুষ তাকিয়ে রয়েছে বিধাননগরের মেয়র তিনি কি ভাবছেন তিনি কি বলছেন সেটা জানার জন্য প্রায় প্রথম সবার আপনার কাছে প্রথমেই বলি যে আপনারা তো শুধু বিধাননগর বা রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নয় আপনাদের তো মানে সব সারা দেশের বাইরেও দেখানো হয় সেই জন্য এটা তো সারা বিদেশেও এবং সারা দেশ দেখছে তো সেই জন্যে প্রথম প্রায়োরিটি হচ্ছে আমার ষোলো তারিখ শপথ নেব নির্বাচন কমিশনের এবং মিউনিসিপাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের গাইডলাইন মেনে তারা আমাদের জানিয়েছেন এসডিও বিধাননগর আজকেই জানালেন যে ষোলো তারিখ শপথ সতেরো তারিখে আমি প্রথম আমার কাজ শুরু করব। কেন ষোলো তারিখ তো আড়াইটে তিনটে বেজে যাবে শপথ শেষ হতে হতে চার্জ টেক ওভার হ্যান্ড ওভার করে দুটোর সময় মানে লাস্ট মেয়রের শপথ হবে তারপরে চার্জ টেক ওভার হ্যান্ড ওভার করে সেদিন আর প্র্যাকটিক্যালি কোনো কাজ হবে না সতেরো তারিখ সকাল এগারোটার সময় স্মার্ট সিটিকে কেন্দ্র করে বিধাননগরে বিডি অডিটোরিয়ামে আমি এসডিও বিধাননগরকে অনুরোধ করেছি কনফারেন্স ডাকতে এবং ভিডিও কনফারেন্সিং হবে তাতে আইটি সেক্টরের বিভিন্ন লোক যারা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার স্মার্ট সিটিতে জড়িত আছেন এই টাইপের কিছু লোককে নিয়ে এবং বিভিন্ন নাগরিককে নিয়ে ভিডিও কনফারেন্সিং করব। এবং আপনাদের মাধ্যমে সমস্ত মিডিয়ার বন্ধুদেরও স্বাগত জানাচ্ছি স্মার্ট সিটি কি বস্তু এবং তাতে মানুষের কার থেকে কত ইনোভেটিভ আইডিয়া পাবো সেটা লক্ষ্য চিন্তা শুরু করে দিয়েছেন শুধু ভাবনা চিন্তা নয় অলরেডি বল রোল করে গেছে তার কারণ অলরেডি আমরা স্মার্ট সিটি বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশনের যে হয়েছে তার অলরেডি আমরা মানে প্রজেক্ট তৈরি করতে দিয়ে দিয়েছি ডেলয়টকে নিযুক্ত করা হয়েছে ভারতবর্ষের অন্যতম সনামধন্য কোম্পানি আর বিভিন্ন স্কুলকে বলেছি এসডিও বিধাননগর যেহেতু এখন চার্জে আছে আই এম ওয়ান অফ দ্য অ্যাডমিনিস্ট্রেটর অফ দ্যাট বোর্ড অলসো যে অলরেডি ইয়ে করার জন্য স্কুলগুলো থেকে তাদের নতুন কোনো ইনোভেটিভ আইডিয়া নিউ জেনারেশনের কাছে আমরা চাইছি এবং তাদের প্রাইজ ডিক্লেয়ার করা হয়েছে বিভিন্ন নাগরিকদের কাছে আমরা নতুন ইনোভেটিভ আইডিয়া হিসাবে এসে চাইছি যাতে তাদেরও প্রাইস ডিক্লেয়ার করা হবে এবং আমরা বেলুন লঞ্চ করছি যাতে স্মার্ট সিটি শুধুমাত্র টিভি বা খাতা কলমে নয় প্রতিটি মানুষ একদম টপমোস্ট প্রভাবশালী সমৃদ্ধশালী ব্যক্তি থেকে নিয়ে একদম ফুটপাতবাসী অব্দি প্রতিটি এই পৌর নিগমের মানুষ যাতে বোঝে স্মার্ট সিটি কি বস্তু এখানে কি কোথাও চ্যালেঞ্জটাও থাকছে না কারণ রাজারহাট নিউ টাউন সল্টলেক রাজারহাট স্মার্ট সিটি যদি ফোকাসটা রাজারহাটের ওপরই থাকে শুধু রাজারহাট নয় স্মার্ট সিটি টোটাল পৌর নিগমটাকে নিয়েই হচ্ছে আচ্ছা সেই জন্য পৌর নিগমের টোটাল মিউনিসিপাল কর্পোরেশনটাই স্মার্ট সিটি হবে সেক্ষেত্রে যখন আমরা

এবং সেলফ সাফিসিয়েন্ট যাতে আগামী দিনে মিউনিসিপ্যাল কর্পোরেশন হতে পারে এবং তার থেকে উপার্জন করতে পারে এবং শুধু টাকা আয় করা নয় যাতে যত্রতত্র ব্যয় না হয় সেটাও দেখতে হবে এখানে দাঁড়িয়েই আমি আপনার কাছে জানতে চাইব যে যদি আমরা ডেমোগ্রাফি দেখি তাহলে তো এই যে আপনি যে জায়গার মেয়র হিসেবে আনুষ্ঠানিক ভাবে শপথ দিতে চলেছেন ভিন্ন ভিন্ন ডেমোগ্রাফি ডেমোগ্রাফি না টোপোগ্রাফি ডেমোগ্রাফিও মানে রাজারহাট গোপালপুর মিউনিসিপ্যালিটি মহিষবাতান পঞ্চায়েত এন্ড বিধাননগর মিউনিসিপ এবং যদি আমরা মানুষ দেখি মানে যদি বাসিন্দা দেখি সেখানে দাঁড়িয়ে একটা বৈচিত্র্য বৈচিত্র্যের মধ্যে ঐক্য সাধন এটা মেয়র কিভাবে করবেন এটাই তো চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জকে তো অ্যাকসেপ্ট করার জন্যই এই দায়িত্ব নিচ্ছি এবং আগামী দিনে ন্যূনতম পৌর পরিষেবা সেটা গরিব হোক বড়লোক হোক শিক্ষিত হোক উচ্চশিক্ষিত হন অর্ধশিক্ষিত হন বা একেবারে অশিক্ষিত হন প্রত্যেকেরই কিন্তু পৌর পরিষেবা যেটা সেটা কিন্তু লাগে যেমনি সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিটি মানুষ কারোর ঝাঁ চকচকে বাথরুম হতে পারে বা কারোর কমন বাথরুম হতে পারে সেখানে গিয়ে কল খুলবেন জল পাবেন এটা হচ্ছে বেসিক আইডিয়া সেকেন্ড হচ্ছে সেই জলটা যাতে নিকাশি ব্যবস্থা ভালোভাবে সেই জলটা বেরিয়ে যায় কোথাও ড্রেনেজ এবং সোয়ারেজ জ্যাম না হয় থার্ড গার্বেজ দৈনন্দিন আমাদের বাড়িতে যে খাবার দাবার তৈরি হয় সেই গার্বেজটা যাতে ভালোভাবে বিধাননগরে যেরকম আমার ভ্যাট আছে কিন্তু রাজারট গোপালপুরে ভ্যাট নেই সেখানে আমি গতকাল কর্পোরেশন কলকাতা কর্পোরেশনের মেয়র আমার অগ্রজ সোগন্ধার কাছে আমি কিছু ভ্যাট চেয়েছি যেটা মানে ভ্যাট মানে কি একদম নতুন মডার্নাইজড স্মার্ট সিটির মধ্যে যেগুলো পড়বে মানে সেই ইয়ে চেয়েছি আমি যেটা থেকে যার পাশে বসে মানুষ খেলেও বুঝতে পারবে না যে এর ভেতরে কোনো ভ্যাট আছে ফোর্থ আমরা দেখব ড্রেন ওপেন ড্রেন অনেক জায়গায় আছে বিশেষ করে রাজারহাট গোপালপুর এবং বিধাননগরেরও কিছু কিছু অঞ্চল আছে দেখুন আপনাদের প্রত্যেককে জানাই আমার সৌভাগ্য বলুন বা দুর্ভাগ্য বলুন একচল্লিশটা ওয়ার্ড আমার হাতের তালুতে কেন এটা আমার ফিফ টার্ম আর রাজনীতির সুবাদে হোক বা মানুষের সঙ্গে মেশার সুবাদে হোক ওই অঞ্চলে একচল্লিশটা ওয়ার্ডে কার কি প্রবলেম কার কি সোশ্যো ইকোনমিক স্ট্রাকচার মোটামুটি জানি এটাই কি মেয়ার পদে নির্বাচিত হওয়ার মনোনীত হওয়ার মূল ইউএসপি সেটা তো আমার নেত্রী বলবেন নেত্রী করেছেন রাইট ম্যান ইন রাইট পোস্ট এই জন্যই তো মমতা ব্যানার্জি সব্যসাচী বাবু মেয়ার হওয়ার যে জার্নিটা যে রাস্তাটা সবচেয়ে টাফ কন্টেন্ডারের নাম কি অসীম দাসগুপ্ত তাপস চ্যাটার্জি না কৃষ্ণা চক্রবর্তী আমার মনে হয় চব্বিশ ঘন্টা কেন কারণ প্র্যাকটিক্যালি দেখুন অসীমবাবু আমি আপনাদের বলছি বাস্তবটা অসীমবাবু তিনটে এরিয়া নিয়ে ভোটে দাঁড়িয়েছিলেন বত্রিশ নম্বর ওয়ার্ড সেখানে আমি ভোটার করুণাময়ী হাউসিং ডবলি ব্লক হাউসিং এবং ডিএল ব্লক করুণাময়ী হাউসিং প্যারামিলিটারি ফোর্স মিলিটারি এফবিআই দিয়ে ভোট করালেও আমি পাঁচশো থেকে ছশো ভোটে লিড করব ডবলই ব্লকে কথার কথা যদি আমি মাইনাসও হই খুব বেশি হলে পঞ্চাশ থেকে একশো ভোটে মাইনাস হব কেন সেটা কে এম আবাসন অনেক কর্মচারীদের আবাসন আছে আমি ধরে নিচ্ছি তারা বামপন্থী অসীমবাবুকে থেকে তারা পেয়েছেন পেয়েছেন না পেয়েছেন সেটা তাদের ব্যাপার আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে ডিএল ব্লকে আমার মিসেস সেক্রেটারি সেখানে আমি মিনিমাম দেড়শো থেকে দুশো ভোটে প্লাস হব অসীমবাবু ওখানে থার্ড হবেন বিজেপি সেকেন্ড হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি তো মিনিমাম পাঁচশো আর দেড়শো সাড়ে ছশো সেখানে যদি একশো ভোটেও আমি ডবল ইতে মাইনাস হই তাহলেও ছশো ভোটে আমি প্লাস আর তাপস

কৃষ্ণাদি নিশ্চয়ই পাঁচ বছর কাজ করেছে এটা নিয়ে তো কোনো দ্বিমত নেই বিধাননগরকে যথেষ্ট সুন্দর সাজিয়েছে আমি আসব এই প্রসঙ্গে কারণ একটা খুব খুব ক্লিশে হয়তো শোনা একটা প্রবাদ আমরা শুনে থাকি যে স্কুলের যে দুষ্টু ক্লাসের যে দুষ্টু ছেলে তাকে মনিটর করে দাও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি এই ফর্মুলাটাই নিলেন আবার এটাও তো হতে পারে যে ছেলে সারা বছর পড়াশোনা করে তাকে পরীক্ষার দিন পড়তে হয় না জানুয়ারি সিজিও কমপ্লেক্সে যখন মুকুল রায় যান তখন কি সব্যসাচী দত্ত খুব বাধ্য ছাত্রের মতো পড়াশোনা করছিলেন আসবো একটা ছোট্ট বিরতি আমাকে তার আগে নিতে হবে আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আমাদের সঙ্গে এবং আমাকে টুইট করতে থাকুন জানাতে থাকুন আপনাদের মতামত ফিরছে একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন চব্বিশ ঘন্টা